بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. اوه مان، সেই সত্যি। আউটস্ট্যান্ডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি নতুন একটা রেসিপি। আমি রোজার মধ্যে ইয়োগার্টটা বানাইতে খুব পছন্দ করি। বাংলাদেশে অন্যরকম ভাবে বানাইতাম, আর এখানে বানানোটা আরো অনেক ইজি, খুবই সহজ পদ্ধতিতে। মাত্র বাসায় সচরাচর সবারই তিনটা উপকরণ থাকে: এভাপোরেটেড মিল্ক, কন্ডেন্স মিল্ক, যে কোনো ব্র্যান্ডের, এটা কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ড নাই, আর হচ্ছে ন্যাচারাল ন্যাচারালি ইয়োগার্ট। দেওয়ার পর আমাদের এই রেসিপিটা হয়ে যাবে, আর খুবই সহজ। তো আমাদের 500 ml এর মতো হচ্ছে ন্যাচারাল ইয়োগার্টটা লাগবে। তো এখানে আমাদের এটা 1 কেজির ছিল, তো আমার বাকি যেটা আছে ওটা মোটামুটি 500 ml। না, তো আমি ইয়োগার্টটা নিয়ে নিতেছি। আর আমাদের এভাপোরেটেড মিল্ক আর কন্ডেন্স মিল্ক হচ্ছে সবটা লাগবে। এভাপোরেটেড মিল্ক হচ্ছে 410 গ্রাম, যেটা এটা নিচ্ছি, আর কন্ডেন্স মিল্ক হচ্ছে 397, মানে অ্যাভারেজ হচ্ছে 400-500 এরকম আর কি। যেমন এটা 400, এটা 400, আর আমি 500 ml এর হচ্ছে ন্যাচারাল ইয়োগার্টটা নিচ্ছি। এখন ঢালো। চলবো। এভাপোরেটেড মিল্ক সবটাই লাগবে, একদম পুরাটা। আমি এটা আজদা থেকে নিছি, তিনটাই মিল্ক, ন্যাচারাল ইয়োগার্ট, এভাপোরেটেড মিল্ক আর কন্ডেন্স মিল্ক, সবগুলো আজদা থেকে নেয়া। যা আছে এটা নয় যাইতেছে, তো জানি না সাকসেস হবে কি না। এটা কন্ডেন্স মিল্ক, এটা এখন ভালোভাবে সবটা মিক্স করতে হবে। এটা প্রপারলি একদম মিক্স করতে হবে ভালোভাবে। কুয়াশার দই দেখে মনে হইতেছে দই দিয়ে আমিও ভাত খাবো। কেন, দইটা মজা হবে মনে হইতেছে, ইনশাল্লাহ। আর আমরা দই রাখার জন্য এই বোলটা, মানে ওভেন প্রুফ কিছু নিতে হবে, যেটা দিয়ে মানে ওভেনে দিতে পারবে। এটা যেহেতু মাটির, আমরা এটা ইউজ করবো আজকে। এটা কি ওভেনে দিতে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে, মাটির দেওয়া যায় নাকি করে তারপর এটা ঢালবো? না, করে আর নাহলে তো ওর পারে। এখন জাস্ট এটার মধ্যে দিবা, ঢালবা, ঢেলে দিব। তো ডালতে তো আমি নিজেই ভয় পেতেছি। পারফেক্ট হয়েছে না? নাইস। ও তো এটা তো গামলা যেমনই হোক রে ভাই, শুধু হোক আর ভাই, দোয়া করো যাতে এটা এখন হয়ে যায়। আমরা এটা ওভেনে করে নিতেছি, তো আমি ওভেনটা প্রথমে একটু ক্লিন করে নিছি, যেহেতু এটা ঢাকনা ছাড়া ইউজ করা হবে। আর দিয়ে দিতেছি 4 থেকে 6 মিনিট, আমরা 6 মিনিট জ্বাল দিচ্ছি আর কি ওভেনটা, বাট 30 সেকেন্ড করে, বেশি সময় দেওয়া যাবে না, কারণ এটা যদি পড়ে যায় তখন আর হবে না আর কি। তো খেয়াল রাখতে হবে আর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। তো ওই রকমভাবে আমরা 6 মিনিট করে নিছি, 30 সেকেন্ড করে, 10-12 বারে আর কি, 12 বার ছাড় দিয়েছে। তো প্রথমে 30 সেকেন্ড দিয়ে দিছে এভাবেই, আর এটা ছিল লাস্ট মিনিটেরটা। তো দেখাইতেছিলাম, সব কিছু মিলে আমাদের ইয়োগার্টটা একদম পারফেক্ট হয়েছে। আমি জাস্ট এটার পুরুত্বটা দেখাইতেছিলাম, যে এটা কতটা ঘন হয়েছে। তখনও কিন্তু হালকা হালকা নড়তে ছিল, এটাকে জাস্ট ঠান্ডা করে তারপরে ফ্রিজে রাখতে হবে। আর গরম অবস্থায় রাখলে কিন্তু এটা আর বসবে না। মাশাল্লাহ, এটা দেখতে খুবই সুন্দর হয়েছে। নয় সেটা আমি বানাইছি। খুবই ভালো হয়েছে। আমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে বাইরে গেছিলাম, এখন আইসা খুলছি। ক্লিং ফ্লিং দিয়েও রাখা যায়, বা কোনো ঢাকনা দিয়ে রাখা যায়। আমরা এই ঢাকনাটা দিয়ে রাখছিলাম এভাবে। আচ্ছা, তুমি আগে মানে এটা নিখে আমরা একটা পার্টিতে নাও দেখি। আমার জামাই খুব এক্সাইটেড, কারণ আমি জীবনের প্রথম রিমি অনেক কিছু চাচ্ছে, ভয় নেই আমি তা দিয়ে আজকে ভাত খাবো দুধ দিয়ে। বিসমিল্লাহ রহমান রহিম। ও ওয়াও, ভালোই হয়েছে না? ওরে ভালোই কাটা যাচ্ছে। নাইস, দেখি কেমন। বিসমিল্লাহ রহমান রহিম। আমরা জানি না এখনো টেস্ট কেমন। সেই
সত্যি আউটস্ট্যান্ডিং। কোনো প্রবলেম আছে? হুম সত্যি মজা নাথিং ভাই, আমার মনে হইতেছে বাংলাদেশে মাত্র অন্ধ্র দেখেছি। সিরিয়াসলি তার আমি একটু খাই, আমি ভয় আছি, কারণ আমি আসলে কারণ আমরা রোজারই খাবার নিয়েছি, তো আসলে টেস্ট করতে পারি নাকি অবস্থা হয়েছে। আমি একটু নিচ্ছি। বাংলাদেশের সেহেরি একটা অভ্যাস ছিল, আমি দই দিয়ে ভাত খেতাম, অন্য কিছু খেতাম না, শুধু দই দিয়ে ভাত খেতাম, দই দিয়ে কুর্তিয়া। তো এখানে আসার পরে আর কোনোদিন খাই নাই আমি এটা, কারণ ওই রকম দই পাও নাই তুমি। টক দই দিয়ে অত ভালো লাগে না, এই জন্য আর কি। বাট আজকে কলা দিবা না তো নুহাজ দই দিয়ে ঘুরতে খাবো, ঘুরতে সেভি খেতেছে। বাবা দেখ, আমার জামাইয়ের একটা আমার আমার কাছে ভালো লাগতেছে, আমার জামাই তো বসে।